কেমনে কথা বলবো। তো আমি রেডি ফরিদপুর ট্যুরের জন্য, ফুয়েল নিয়ে নিলাম। আমি আমার ট্যুর পার্টনার এশাকে অনেক মিস করব। অ্যান্ড এমটি ইজ রেডি, ব্যাগটা রাখছিলাম, ব্যাগটা পড়ে গেছে। আরে এনিওয়েজ, যাই হোক, সুন্দর করে বেঁধে টেঁধে নিয়েছি গাড়িটা, দেখতেই পাচ্ছেন একদম ফুল ফুল অন যাকে বলা হয়। একদম সুন্দর করে পরিপাটি করে একদম মাখন এবং ফুয়েলও একদম ফুল করে নিছি। দেখা যাক কতদূর গিয়ে ফুয়েল নিতে হবে, মনে হয় না নেওয়া লাগবে, ফরিদপুর ইজ ভেরি নিয়ার। তো রাইডটা শুরু করব, এখন সময় হচ্ছে রাত 12টা, আর ট্যুর পার্টনার দু একজন তো থাকবে অবশ্যই, তাদেরকে চিনেন আপনারা। ইনশাআল্লাহ উই গোনা হ্যাভ আ লটস অফ ফান, সো ওয়েলকাম টু দি অ্যানাদার এপিসোড অফ রনেশ, আ ভেরি স্পেশাল ট্যুর, ট্যুর টুয়ার্স টু ফরিদপুর অ্যান্ড টু এনজয় উইথ অল দি ফরিদপুর লাভার্স দেয়ার। সো যেতে যেতে পথে পূর্ণিমা রাত নাই, বাট এমটি আছে, দ্য ডার্ক সাইড অফ জাপান, কথা হবে আপনাদের সাথে, লেটস গো। সাবস্ক্রাইবার বলেছিলেন যে ভাইয়া আপনি হেমায়তপুর বলিয়াপুর বাস স্ট্যান্ড এগুলোতে আসলে আপনার ব্লগটা কেন বন্ধ হয়ে যায় যখন আপনি দিদা যান, মেবি দ্যাটস আ কোইনসিডেন্স গাইস, বাট এই যে দেখেন, আপনি যদি দেখে থাকেন বলতে পারবেন আপনাদের হেমায়তপুরের বাস স্ট্যান্ডের এখান দিয়ে ব্লগটা শুরু করলাম, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, চলে যাব আস্তে আস্তে মানিকগঞ্জ পার করে একবারে পাটুরিয়া ঘাটের দিকে। মজা এখন রনেশে মজা বিক্রি হচ্ছে, মজা। নাইট রাইড আসলে সবসময় একটু ডেঞ্জারাসই হয়, আসলে নাইট রাইড ডেঞ্জারাস না, মোটর বাইক রাইডিং এ ডেঞ্জারাস, কাম অন ম্যান। আর নাইট রাইডটা বরঞ্চ আরো শান্তির, কারণ চারিদিকে ক্লোজ থাকে, অপ্রয়োজনীয় বস্তু চলাফেরা করে না, যতটুক যেটা চলাফেরা করার ওটুক ওইটাই চলাফেরা করে, এর বেশিও চলে না, এর কমও চলে না, সো আলটিমেটলি ইটস ফান। তো এইভাবে করেই ফান করতে করতে আমরা প্রায় কোথায় চলে আসলাম, ইয়ে কাহা আ গায়ে হাম, ও আমরা চলে এসেছি মানিকগঞ্জ থেকে মোস্ট প্রবাবলি আর 10 কিলোমিটার দূরে। এই হচ্ছে অবস্থা, অন্ধকারে আসলে দেখানোর কিছু নাই, তাই একটু ব্লক কম হচ্ছে, বাট ব্লক কম হলেও আড্ডাটা কিন্তু জম্পেশ হবে। পাটুরিয়া থেকে আছি আর 39 কিলোমিটার দূরে, এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে সামনে, সাথে আছেন আপনারা এবং আছে আমার MT-15 নিয়ে এবার বেরোলাম, বিকজ R-15 নিয়ে একটা ম্যাসিভ প্ল্যান আছে, সো হোপফুলি সেটা এক্সিকিউট করবো, দ্যাটস ওয়াই MT-টা নিয়ে বের হয়েছি, যেহেতু MT-র ব্রেকশো টেকশো সব চেঞ্জ করেছি। এই হচ্ছে অবস্থা, যেতে থাকি সামনে, কথা হবে আপনাদের সাথে, এনজয় করতে থাকুন রনেশ, নেভার স্টপ এক্সপ্লোর। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে জাদু উঠেছিল গগনে, ওরে বাড়িটা খাই রে, জাদু উঠেছিল গগনে, সারা জাদু উঠেছিল গগনে। আমরা মানিকগঞ্জ পার হয়ে গেছি, অলমোস্ট নিয়ার টু পাটুরিয়া, পাটুরিয়া থেকে 20 কিলোমিটার দূরে আছি, হরিরামপুর পার করছি, যেটা হচ্ছে গিয়ে মুন্নু মেডিকেল কলেজ, মুন্নু সিটি নামে পরিচিত যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে বের হয়ে যায়, এই রাস্তা দিয়ে আবার আপনার সেই মানিকগঞ্জ সিঙ্গারের দিক দিয়ে বের হওয়া যায় এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা খুবই দারুণ চমৎকার, ভিতরে মুন্নু সিটি অসাধারণ। একসময় মুন্নু সিটিতে অনেক আসা হতো যখন আব্বু মুন্নু গ্রুপে ছিলেন, এটার ভেতরে একটা আলাদা সিটি তারা ক্রিয়েট করে রাখছে অনলি ফর দি মুন্নু পিপল। এনিওয়েজ, যেতে যেতে পথে চাঁদ উঠেছিল গগনে পূর্ণিমা রাতে,
পূর্ণিমা রাত তো নাই, তাই গান গেয়েই আসলে পূর্ণিমার রাতটা বানায় দিলাম। লাশের গাড়ি, আই হেডেড, লাশের গাড়ি খালি সামনে পড়ে। দেখা হচ্ছে আপনাদের সাথে পাটুরিয়া ফেরি ঘাটে গিয়ে। রাতের বেলা পুলিশের কড়া টহল চলতেছে এখানে, দেখা যাচ্ছে। আমার মনে হয় 5-6 কিলো দূরে আছি পাটুরিয়া ফেরিঘাট থেকে। তবে অনেক ডেঞ্জারাস হয়, অবশ্যই আপনাকে সব ধরনের প্রিকশনস মাথায় নিয়ে মুভ করতে হবে। রিস্ক তো থাকবেই, কিছু করার নেই, রিস্কটাকে মাথায় নিয়ে করতে হবে। আচ্ছা 10-13 কিলোমিটার দূরে আছি, একবারে ঘাটে গিয়ে দেখা করতে হবে। দেখেন, ডাবল লেন করে ঢুকতেছে। এরকম প্রচুর ট্রাক এবং বাস দেখতে পাইছি, হিউজ পরিমাণের। অন্ধকার হয়তো বুঝতে পারেন নাই, বাট ডাবল লেন করে ঢুকতেছে। অবশেষে চলে আসছি পাটুরিয়া ফেরিঘাটে। তো ফেরিঘাটে এখানে যে মোচরটা এখানে দাঁড়াচ্ছে, বিকজ আমাদের সাথে আর একজন রাইডার আছে, প্রীতম তা আছে, প্রীতমকে চিনেন, আমার আরেক ছোট ভাই তানজিল, আমরা সবাই কলিগ। তো তানজিলের ইটস হিজ ওয়ান অফ দি ফার্স্ট রাইড রাতের বেলা স্পেশালি, সো ও একটু আরামসে চালাচ্ছে। ওকে আমরা বলে দিছি কখন আমরা সাথে থাকতেছি, কখন আবার টান দিয়ে বেরোয় যাচ্ছি। তানজিলের জন্য একটু অপেক্ষা করতেছি, তানজিল আসলে একসাথে সবাই ফেরিঘাটে ঢুকবো। এই হচ্ছে অবস্থা। ডোন্ট ওয়ারি, তানজিলের সাথে, তানজিলের সাথেও আপনাদের পরিচয় করাই দিব। ও সেই একটা মাল, সেই একটা মাল, কঠিন জ্যাম। ওস্তাদ একটু হালকা, ওস্তাদ এই মামা, মামা কি অবস্থা, ঢুকছে আমার বাহিনী? প্রীতম কই? প্রীতম ঢুকুক। আসো আসো আসো, এই হচ্ছে পাটুরিয়া ফেরিঘাটের মজা। কোনটায় ঢুকবো কোনটায় ঢুকবো, আচ্ছা আগে দেখি। এইটা হচ্ছে একটা মজার পাজল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন লেনটা আগে ঢুকতেছে, কোন লেনের গাড়িগুলো আগে যেতেছে। ওকে, আচ্ছা দেখি রেগুলারটাতে পেয়ে যাব আই থিংক। আমার আমার কিন্তু বাস টার্মিনাল বলেন বা এগুলাতে কিন্তু ফেরি টার্মিনালটা, মানে ফেরি টার্মিনাল তো না, ফেরি ঘাট, ফেরি ঘাট কিন্তু আই রিয়েলি এনজয়েড। আমার মনে হয় আমরা পেয়ে গেছি। ইয়েস ইয়েস ইয়েস, উই আর ইন। দাপাক দাপ দাপাক দাপ, পারাম পাম পাম পাম, পারাম পাম পাম পাম। দিস ইজ আ ভেরি রিস্কি থিং, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়াইল রাইডিং হিয়ার অন ইট। দেখি 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 দেখি, আশা করি 4:30টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ভালো লাগতেছে,
এরকমই ফরিদপুর রাইড চাই আসলে সব সময়। অনেক আওয়াজ, পরে কথা বলি। অবশেষে ফেরিঘাটে এসে পৌঁছালাম, একটু টাইম লাগলো, ফেরি পার্কিং করতে অনেক টাইম নিছে আজকে, বিকজ প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল ফেরি টার্মিনালে। এবং ঘুরে ফিরে সেই লাশবাহী গাড়ি ওই সামনে দেখতে পাচ্ছেন, লাশবাহী গাড়ি খালি সামনে পড়ে, আমার তো ভয় লাগে লাশবাহী গাড়ি দেখলে। আর কি একটা দেখলাম খেলা, মানে জুয়া খেলা কাকে বলে, কত প্রকার কি কি। ধাপ করে আইসে কয়েকজন বসলো, দেখতে পাইছেন কয়েকজন টাকা দিছে, তো যা মনে হলো এগুলো সব মেকিং, ওরা ওরাই এরাই টাকা দিচ্ছে, এরাই টাকা নিচ্ছে, জাস্ট টু ক্রেস সাম পিপল। যদি লাইগা যায় তাহলে তো মনে করেন কাউরে ফতুর কইরা দিয়া দৌ, আমি কখনো সামনাসামনি এগুলো দেখি নাই, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই এক্সপিরিয়েন্স ইট অ্যাকচুয়ালি। চলেন আগাই, বড় বড় বাস। যাক একটু আলো আছে, আপনারা ভালো ভালো দেখতে পাচ্ছেন। কভি আয়ে কভি বায়ে কভি কিউ কভি ওয়াই কভি ইয়েস কভি নো কভি হা কভি না, ডান দিকে পুরা নদী, কভি কিউ কভি ওয়াই রানী ইয়ে ভি কোই বাত হ্যায় চার দিন কি চাঁদনি হ্যায় ফির কালি রাত হ্যায় কল জায়েগি ইয়ে জওয়ানি সোচনে কি বাত হ্যায় টেনো 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 ও ও ও ও ও আয় সালা কি উচ্চা রে ভাই ভাই। ফেরিঘাটে উঠা নামা এটাই একটা মজা, জলপথ দিয়ে পার করে চলে আসলাম এই পারে, যেখান থেকে খুবই কাছে যশোর, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, তার চেয়েও বেশি কাছে ফরিদপুর। আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে ফরিদপুর। অলরাইট বন্ধুরা, সামনে যাই, আগাইতে থাকি, ততক্ষণ সাথে থাকেন এন্ড লেটস এনজয় দ্য রাইড। তানজিল আছে, ওকে ফাইন, লেটস গো।